কাউকে মন থেকে ভালোবাসার পরে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। কিন্তু আমরা এমন এক সমাজে বাস করি যেখানে একজনকে ভালোবাসার পরে অন্যজনকে আবার ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু আমি অনেক আগে থেকে জানতাম যে হয়তো কাউকে ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছা হয় না। কিন্তু বর্তমান সমাজে একটা ছেলে বিশজনের সাথে রিলেশন করে, আবার একটা মেয়ে 20 জনের সাথে রিলেশন করে, কিন্তু আসলে এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে টাইম পাস। তুমি যে ছেলেটার সাথে রিলেশন করতে সেই ছেলেটাকে রেখে অন্য একজনের সাথে কথা বলে, সেই ছেলেটা যতটুকু কষ্ট পাবে তুমি হয়তো তার কষ্টের পরিমাপটা কখনোই বুঝতে পারবে না। তুমি হয়তো অন্য কাউকে নিয়ে সময় কাটাবে, তুমি হয়তো অন্য কারো বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু সেই মানুষটার কথা একবারও চিন্তা করলে না যে মানুষটা তোমাকে অনেকখানি ভালোবাসতো। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, পৃথিবীর সমস্ত ছেলে এক হয় না। কারো কারো মনে এমন এমন জায়গা আছে যে জায়গাটা তুমি হয়তো চিনতে পারোনি। ভালোবাসাটা আসলে মন থেকে আসে, কারো টাইম পাস দেখে, কারো রূপ দেখে বা কারো টাকা দেখে ভালোবাসা হয় না। যার টাকা আছে তার কাছে হয়তো ভালোবাসা নাও থাকতে পারে, কারণ টাকা থাকলে হয়তো আরামে থাকা যায় কিন্তু সুখে থাকা যায় না। আর সুখ আর আরাম এক জিনিস না। তুমি 5 তলা অথবা 20,000 টাকা দামের কাঠের মধ্যে ঘুমাতে পারবে, তুমি হয়তো আরামে থাকতে পারবে কিন্তু কখনো মনে সুখ পাবে না। আর মনে সুখ যদি সত্যিকার ভালোবাসা থাকে তাহলে গাছতলা তো মনে সুখ পাওয়া যায়, আর সেটা হয়তো আমরা অনেকেই বুঝি না। কোটি কোটি টাকা অথবা দামি গাড়ি দামি বাড়ি এগুলো ভালোবাসার কোনো অংশ হতে পারে না। ভালোবাসা হয় মন থেকে, আর কাউকে যদি ভালোবাসার ইচ্ছা থাকে তাহলে তুমি তার বেকারত্ব দেখে ভালোবাসতে পারো, কারণ একটা মানুষকে ভালোবেসে সবটুকু পরিবর্তন করা সম্ভব। যে ছেলেটা বেকার আছে সেই ছেলেটাকে চাকরি করার যোগ্যতা অর্জন করে দিতে পারে ভালোবাসা। ভালোবাসা দিয়ে সব কিছু ছড়া সম্ভব। ভালোবাসা মানুষকে কাঁদায়, আবার ভালোবাসা মানুষকে হাসায়। জীবনে বাঁচতে গেলে ভালোবাসা অনেক প্রয়োজন আছে, কারণ ভালোবাসা আছে বলেই পৃথিবীটা আজ এত সুন্দর।